রিপিট করাটা এখানে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি পরম সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তাই আসো, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। প্রিয় শিক্ষার্থী, অনলাইনে ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আমি মোহাম্মদ আহসান হাবিব মিঠু, প্রভাষক গণিত গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তো আজকে আমি তোমাদেরকে গণিত প্রথম পত্রে ম্যাট্রিক্স এই চ্যাপ্টারের উপরে আলোচনা করব। তো শুরু করা যাক তাহলে। তো এখানে আমি লিখলাম ম্যাট্রিক্স। তো এখন আমাদেরকে জানতে হবে যে ম্যাট্রিক্স আমরা কাকে বলব। তো ম্যাট্রিক্সের সংজ্ঞা শেখার আগে আমরা দুটো রেখার সঙ্গে পরিচিত হব। এটা একটা রেখা, এটা একটা রেখা। তো এই রেখাটাকে আমরা বলব ভূমি অথবা আনুভূমিক রেখা। এই রেখাটাকে আমরা বলব লম্ব অথবা উলম্ব রেখা। তো তোমরা ক্লাস নাইনে গ্রাফ শিখছো, গ্রাফের ক্ষেত্রে এটাকে বলা হবে এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। তো এক্স অক্ষটাকে আমরা বলতে পারি ভূমি অথবা আনুভূমিক রেখা, ওয়াই অক্ষটাকে আমরা বলতে পারি লম্ব বা উলম্ব রেখা। এখন আমরা খুব সহজে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দিতে পারব, সেটা কি, যে আনুভূমিক রেখা বরাবর সারি, উলম্ব রেখা বরাবর কলামকে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সকে আমরা সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি এবং ম্যাট্রিক্সকে অনেকগুলো পদ্ধতি দ্বারা প্রকাশ করা যায়, যার ভিতরে আমি তোমাদেরকে তিনটা পদ্ধতি দেখাব। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। এই তিনটা পদ্ধতির মধ্যে আমরা যে কোনো একটা পদ্ধতি দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। তো এখন আমরা একটা পরিপূর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দেব। এই একটা ম্যাট্রিক্স আমি লিখবো এখানে, এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। তো এই ম্যাট্রিক্সে তিনটা আনুভূমিক রেখা আছে, এটা একটা আনুভূমিক রেখা, এটা একটা আনুভূমিক রেখা, এটা একটা আনুভূমিক রেখা, এবং তিনটা উলম্ব রেখা আছে, এটা একটা উলম্ব রেখা, এটা একটা উলম্ব রেখা, এটা একটা উলম্ব রেখা। তো এটা একটা পরিপূর্ণ ম্যাট্রিক্স আমরা লিখলাম। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আনুভূমিক রেখাটাকে কি বলি, সারি। আর সারির ইংরেজি নাম হচ্ছে রো, এই কারণে আমরা সারিকে প্রকাশ করব আর দ্বারা। উলম্ব রেখাটাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলব কলাম, কলামের প্রথম অক্ষর সি, এই কারণে আমরা সি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ সারিটাকে প্রকাশ করবো আমরা আর দ্বারা, কলামটাকে প্রকাশ করবো আমরা সি দ্বারা। এটা একটা পরিপূর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ আমরা দেখতে পাবো। তো ম্যাট্রিক্সের আরেকটা উদাহরণ যদি আমি দেখি,
তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা যাবে। এটা একটা আনুভূমিক রেখা, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা একটা সারি, এটা একটা আনুভূমিক রেখা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা একটা সারি, এটা একটা আনুভূমিক রেখা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা একটা সারি, এটা একটা উলম্ব রেখা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা একটা কলাম, এটা একটা উলম্ব রেখা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা একটা কলাম, এটা একটা উলম্ব রেখা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা একটা কলাম। এখন আসো আসলে আমরা ম্যাট্রিক্সটাকে সারি কোথা থেকে গণনা শুরু করবো এবং কলাম কোথা থেকে গণনা শুরু করবো। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যা আসবে উপর থেকে নিচের দিকে, তো এটাও একটা সারি, এটাও একটা সারি, এটাও একটা সারি। এই সারিকে আমরা প্রকাশ করবো আর ওয়ান দ্বারা, অর্থাৎ এটা এক নম্বর সারি। এটাকে আমরা প্রকাশ করবো আর টু দ্বারা, অর্থাৎ এটা দুই নম্বর সারি। এটাকে আমরা প্রকাশ করবো আর থ্রি দ্বারা, অর্থাৎ এটা তিন নম্বর সারি। এটা একটা কলাম, এই কলামটাকে আমরা প্রকাশ করবো সি ওয়ান দ্বারা, অর্থাৎ এক নম্বর কলাম। এটা একটা কলাম, এটাকে প্রকাশ করবো সি টু দ্বারা, অর্থাৎ এটা দুই নম্বর কলাম। এটা একটা কলাম, এটাকে প্রকাশ করবো আমরা সি থ্রি দ্বারা, অর্থাৎ এটা তিন নম্বর কলাম। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখানে বুঝতে পারছি যে যখন আমরা সারির সংখ্যা গণনা করব তখন আমরা উপর থেকে নিচের দিকে আসব, আর যখন কলামের সংখ্যা গণনা করব তখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। আর এই যে সংখ্যাগুলো এখানে থাকবে এটাকে আমরা বলবো ভুক্তি। প্রথমে যে সংখ্যাটা থাকে, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো সারি, এবং দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো কলাম। তো এখন আসা যাক, এখানে যে ভুক্তিটা অবস্থান করবে এটা সারির দিক থেকেও আছে এক নম্বর, কলামের দিক থেকেও আছে এক নম্বর, এই কারণে এই ভুক্তিটার নাম এ ওয়ান ওয়ান, অর্থাৎ এক নম্বর সারি এক নম্বর কলাম। এখানে যে ভুক্তিটা অবস্থান করবে এটা এক নম্বর সারি দুই নম্বর কলাম, এখানে যে ভুক্তিটা অবস্থান করবে এটার নাম হচ্ছে এক নম্বর সারি তিন নম্বর কলাম, এখানে যে ভুক্তিটা থাকবে দুই নাম্বার সারি এক নাম্বার কলাম। লক্ষ্য করো এখানে সারির দিক থেকে আছে দুই নাম্বার, কলামের দিক থেকে আছে এক নাম্বার, এখানে যে ভুক্তিটা অবস্থান করবে দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম, এখানে যে ভুক্তিটা অবস্থান করবে দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম, এখানে যে ভুক্তিটা অবস্থান করবে লক্ষ্য করো সারির দিক থেকে তিন নাম্বার, কলামের দিক থেকে এক নাম্বার, এই কারণে এই ভুক্তিটাকে বলা হচ্ছে তিন নাম্বার সারি এক নম্বর কলাম। এখানে যে ভুক্তিটা অবস্থান করবে সেটাকে আমরা বলবো তিন নাম্বার সারি দুই নাম্বার কলাম, এখানে যে ভুক্তিটা অবস্থান করবে এই ভুক্তিটাকে আমরা বলবো তিন নাম্বার সারি তিন নাম্বার কলাম। তাহলে ম্যাট্রিক্সের কোন ভুক্তিটার নাম কি এটা আমরা কিন্তু খুব সহজে শিখে ফেললাম। এখন এই জিনিসটা চর্চা করতে হবে, তাহলে খুব সহজে তোমরা এই জিনিসটাকে ধরে রাখতে পারবে। এখন আমরা শিখবো যে ম্যাট্রিক্সের ক্রম আমরা কাকে বলবো। আমি এখানে একটা এই একটা ম্যাট্রিক্স লিখলাম, এখানে লিখলাম থ্রি বাই থ্রি, এটাকে গুণন চিহ্ন বলা যাবে না, এটাকে আমরা বলবো বাই। তাহলে এই একটা ম্যাট্রিক্স লিখলাম থ্রি বাই থ্রি, অর্থাৎ এ ম্যাট্রিক্সে তিনটা সারি এবং তিনটা কলাম থাকবে। তাহলে ম্যাট্রিক্সের ক্রম দ্বারা আমরা কী বোঝা যাচ্ছে,
যে প্রথমে সংখ্যাটা যেটা থাকবে সেটাকে আমরা বলবো সারি, পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবো আমরা কলাম। তো এটাকে যদি আমরা এই থ্রি বাই থ্রি কলমের ম্যাট্রিক্সকে একটা পূর্ণাঙ্গ ম্যাট্রিক্স রূপে রূপান্তর করতে চাই তাহলে এর আকারটা হবে এমন। অর্থাৎ এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সের মোট সারির সংখ্যা আছে তিনটি এবং মোট কলামের সংখ্যা আছে তিনটি। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তাহলে মোট সারি তিনটা, এক দুই তিন, এখানে মোট কলামের সংখ্যাও তিনটা। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে মোট কলাম আছে তিনটা। অর্থাৎ এই ম্যাট্রিক্সের মোট সারি আছে তিনটি এবং মোট কলামের সংখ্যা আছে তিনটি। তো আমরা যদি সারি এবং কলামের সংখ্যা গুণ করি তাহলে এই ম্যাট্রিক্সের মোট ভর্তির সংখ্যা পাওয়া যাবে, যে এই ম্যাট্রিক্সের মোট ভর্তির সংখ্যা কতটি। তো আমরা তিন আর তিন যদি গুণ করি তাহলে এখানে আমরা পাবো নয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের মোট ভর্তির সংখ্যা নয়টি। লক্ষ্য করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তো এইটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তো থাকতে পারে যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় যে থ্রি বাই থ্রি কলমের ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের মোট ভর্তির সংখ্যা কতটি। তাহলে তোমরা সহজে উত্তর দিতে পারবা যে দুটো সংখ্যা গুণফল করলে গুণফল যা আসে সেটাই হবে ওই ম্যাট্রিক্সের মোট ভর্তির সংখ্যা। তো এখন ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে, এখন আমরা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে আসো আমরা আলোচনা করবো সারি ম্যাট্রিক্স নিয়ে। তো আসো আমরা সারি ম্যাট্রিক্স কাকে বলবো, তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হবে। তাহলে সারি কিন্তু একটা থাকবে, কলাম কতটা থাকবে এটা নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু সারির সংখ্যা থাকবে একটি। তাহলে এটা যদি একটা উদাহরণ দেয় তাহলে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। এই একটা ম্যাট্রিক্স, আমি যে ম্যাট্রিক্সটা আসলে লিখলাম এই ম্যাট্রিক্সের মোট সারির সংখ্যা একটি আর কলাম আছে চারটি, এক দুই তিন চার। এটাকে যদি আমি ম্যাট্রিক্সের ক্রম আকারে প্রকাশ করতে চাই তাহলে এটাকে আমরা বলবো ওয়ান বাই ফোর ক্রমের ম্যাট্রিক্স। আর একটা জিনিস তোমরা খুব সহজে মনে রাখতে পারবা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির প্রাধান্যটা আগে এবং কলামের প্রাধান্যটা পরে। তো এখানে আসলে সারি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হলো আমি যেটা শুরুতে বলছিলাম যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হবে। তাহলে কলাম অনেকগুলো থাকতে পারে কিন্তু সারি থাকবে একটি। তাহলে যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলব। এখন দুই নম্বরে আসো, কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হবে। কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম থাকবে একটা, সারি অনেকগুলো থাকতে পারে কিন্তু কলাম থাকবে একটা। তাহলে আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে এ একটা ম্যাট্রিক্স, লক্ষ্য করো এই ম্যাট্রিক্সের কলাম কিন্তু একটা আর সারি আছে চারটে, একটা সারি দুইটা সারি তিনটা সারি চারটা সারি। তো আমি শুরুতেই বলছি যে সারি দুই বা তিন বা চার বা তারও অধিক থাকতে পারে কিন্তু কলাম থাকবে একটা। তাহলে আবারও যদি আমি বলতে চাই যে কলাম ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এখন আসো আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হলো বর্গ ম্যাট্রিক্স।
বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয়? তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে। সহজ কথা, সারি যদি দুটো থাকে কলামও দুটো থাকবে, সারি যদি তিনটা থাকে কলামও তিনটা থাকবে। অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা সমান হলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলব বর্গ ম্যাট্রিক্স। এখন উদাহরণ দিলে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। আমি এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম, দেখো এই ম্যাট্রিক্সের সারি হলো দুইটা, এটা একটা সারি এটা একটা সারি, কলামও দুইটা, এটা একটা কলাম এটা একটা কলাম। তো আমাদের সংজ্ঞাতে ছিল যে আমরা বর্গ ম্যাট্রিক্স কাকে বলব, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। এখন আমরা শিখব মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ আমরা কাকে বলব। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ একটি বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো থাকবে এই ভুক্তিগুলোকে একটি ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বলা হয়। তাহলে আমি যদি এখন তোমাকে উদাহরণ দিয়ে বুঝে দেই তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা যে ডায়াগোনাল বরাবর আসলে কোন ভুক্তিগুলো থাকে। এখন আসো আমি এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা তিনটা, কারণ এই ম্যাট্রিক্সের সারি আছে তিনটা কলামও আছে তিনটা, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন ডায়াগোনাল বরাবর যে ভুক্তি থাকবে, আসলে একটা ম্যাট্রিক্সের এই এক নম্বর সারি এক নম্বর কলাম থেকে শুরু করে এই যে আমি যে পর্যন্ত মার্কিং করলাম এটাই হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। তাহলে আমরা খুব সহজে এখন বলতে পারবো সেটা কি, যে একটা বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো থাকবে এই ভুক্তিগুলোকেই একটা ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বলা হয়। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস আমরা কাকে বলবো। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন এটা আসে, ম্যাট্রিক্সের ট্রেস একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। আমি আবারও বলি যে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তো এইটা একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এইটা হলো প্রধান কর্ণ, এই প্রধান কর্ণগুলোর যোগফলকে একটা ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তখন এটাকে যোগ করো, ওয়ান প্লাস টু প্লাস টু ফাইভ, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রেস ফাইভ। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হলে ওই ম্যাট্রিক্সকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলা হবে। আমি আবারও বলছি, একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলব ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। এখন যদি আমরা উদাহরণ দিতে চাই,
লক্ষ্য করো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান। তো এই বর্গ ম্যাট্রিক্সের এটাকে আমরা বলবো প্রধান কর্ণ। লক্ষ্য করো এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, এই কারণে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এখন আসো আমরা শিখব নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এখন যদি আমি উদাহরণে যাই যে এ একটা ম্যাট্রিক্স, সেটাকে আমাদের লিখতে হবে এরকম, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? যেহেতু এই বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান, এই বর্গ ম্যাট্রিক্সের এটাকে আমরা বলবো প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, এই কারণে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এখন আমরা শিখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্স আমরা কাকে বলব? তাহলে যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ ব্যতীত, অথবা আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো ভুক্তি শূন্য, তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এখন এখন যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান, এই বর্গ ম্যাট্রিক্সের এটাকে আমরা বলবো প্রধান কর্ণ। তাহলে লক্ষ্য করো সংজ্ঞাতে আমাদের ছিল যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো ভুক্তি শূন্য, এই কারণে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা শিখব স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবো। আমাদের সংখ্যাটা হবে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান, তাকে ওই কর্ণ ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। আমি আবারও বলছি, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান, তাকে ওই কর্ণ ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে সেই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। এখন আমি একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজে জিনিসটাকে বুঝতে পারো। লক্ষ্য করো এটা একটা আসলে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। কি কারণে? আপনার কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো ভুক্তির সমান, এই কারণে এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি যদি সমান হয় তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স, আর প্রধান কর্ণের সবগুলো ভুক্তি যদি শূন্য না হয় তাহলে সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। পরবর্তীতে আবার অনলাইনে ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করি। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।